আপনাদের সামনে আরো একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি আপনাদেরকে পাটি সাপটা পিঠে তৈরি করে দেখাবো, আর আমার সঙ্গে আমার মাও আছে, আমরা দুজনে মিলে পাটি সাপটা পিঠে তৈরি করব। তো চলুন দেখে নেই আমি কি করে পাটি সাপটা পিঠে তৈরি করছি। তো চলুন বন্ধুরা, ক্ষীরের পাটি সাপটা বানানোর জন্য আমি যে যে উপকরণ নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে আতপ চাল গুঁড়ো করে নিয়েছি, আর এই গুঁড়ো করাটা আপনাদেরকে দেখাতে পারিনি, অন্যদিন দেখে দেব। আর এখানে নিয়েছি আমি এক বাটি মতো ময়দা, নিয়েছি তিনটে এলাচ, নিয়েছি চিনি। আপনারা চাইলে চিনির বদলে গুঁড়ো নিয়ে নিতে পারেন, আমি চিনি দিয়ে করছি। আর এখানে আমি নিয়েছি দুধ, এটা আমাদের বাড়ির গরুরই দুধ, আর নিয়েছি সাদা তেল। মা উনুনটা ধরিয়ে নিল, আর এখানে যে আমি দুধ নিয়েছিলাম এই দুধটা আমি কড়াইতে দিয়ে দেবো, পুরো টুকুনো দেবো না, হাফ দিয়ে দেবো আর হাফ রেখে দেবো। আর দুধটা আমি আগে থেকে ছেঁকে নিয়েছিলাম। দেখুন দুধটা ফুটে কতটা ঘন হয়ে গেছে, অনেকটাই কমে গেছে। আর এখন পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতোই চিনি দিয়ে দেবেন। এখন এই গরম দুধের ওপরে আমি এলাচ দিয়ে দিলাম। আমি আতপ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, আর এই গুঁড়োর ওপরে দিয়ে দিচ্ছি জল। ভালো করে গুলে নিচ্ছি, গুলে নেওয়া হয়ে গেছে। এখন আমি কড়াইতে গরম দুধের ওপরে অল্প অল্প করে দেব আর নাড়তে থাকবো। দেখুন এটা আস্তে আস্তে ঘন হতে শুরু করেছে। দেখুন এরকম ভাবে নেড়ে নেড়ে আস্তে আস্তে আর একটু আমরা শুকনো শুকনো করে নেব। খিরটা প্রায় হয়ে এসেছে, আর দু এক মিনিট জাল করে খিরটা নামিয়ে নেব। দেখুন খিরটা রেডি হয়ে গেছে, আর এখন আমরা নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা খিরটা কত সুন্দর হয়েছে, দেখে তো এখনই আমার খেতে ইচ্ছে করছে। এই খিরেটা এখন আমরা একটু ঠান্ডা করে নেব। এখানে যে আমি দুধ রেখে দিয়েছিলাম অর্ধেকটা, সেই দুধটা নিয়েছি একটা বাটিতে, আর দুধটা আমি উষ্ণ গরম করে নিয়েছি, সেটা আপনাদেরকে দেখাইনি। আর এই দুধে এখন দিয়ে দিচ্ছি আমি আতপ চালের গুঁড়ো, তো এটা দিয়ে গুলে নেব। আর দেব কিছুটা পরিমাণে ময়দা, আর আরেকটুখানি আতপ চালের গুঁড়ো লাগবে, তো আমি দিয়ে দিচ্ছি। এখন আমি এই গোলাতে দিয়ে দিচ্ছি চিনি, আর এর মধ্যে আমি একটু সাদা তেলও দিয়ে দেব। আর সাদা তেল দেওয়ার জন্য এটা কড়াইতে আটকাবে না। দেখুন এই গোলাটা এরকম হয়েছে। আমি খুব পাতলাও করিনি আর একদম ঘনও করিনি। কড়াইতে দিয়ে দিয়েছি আমি সাদা তেল, আর এই তেলের ওপরে আমি দিয়ে দিচ্ছি ব্যাটারটা।
দেখুন। আর এর উপরে দিয়ে দিচ্ছি আমি ক্ষীর। দেখুন পিঠাটা কত সুন্দর হয়েছে। আর এখন আমি তুলে নেব। এত বড় দিও না, দেখুন বন্ধুরা পিঠাটা কত সুন্দর হয়েছে। আর এখন তুলে নেব। আমি আরো একবার দেখিয়ে দিচ্ছি। কড়াইতে আমি আরো সাদা তেল দিয়ে দিলাম। এটাতে করে কিন্তু আমি সাদা তেল মাখিয়ে নেই, আর এই যে বাটিতে নিয়ে নিয়েছি। দেখুন এর উপরে আমি আবার দিয়ে দিচ্ছি ক্ষীর। এরকম করে একটু চ্যাপটা করে আমি লম্বা করে নেব। দেখুন পিঠাটা কত সুন্দর হয়েছে। আর এখন আমি তুলে নিচ্ছি। দেখুন পিঠেগুলো সব বানানো হয়ে গেছে। আর পিঠেগুলো কিন্তু আমার একদমই কড়াইতে আটকায়নি। আপনারা যদি এরকমভাবে তৈরি করেন পিঠেগুলো তো আপনাদেরও আটকাবে না। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা কেমন লাগলো। শেয়ার করবেন, লাইক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।